মাইনার ভাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর দ্য এক্সপ্লোরার। মানে এটা আমি বরাবর বলেই থাকি, কারণ এটা আমার চ্যানেল, এটারই একটা নতুন বাংলা ভার্সন, সেটা হচ্ছে কখন কীভাবে কোথায়। তো কখন কীভাবে কোথায় তাই আপনার সুস্বাগতম। তো আজকে আমরা যে জায়গাটা নিয়ে এসেছি সেই জায়গাটা খুবই ফেমাস জায়গা। এই জায়গাটা ফেমাস একটাই কারণে, আমাদের প্রাক্তন ইন্ডিয়ান ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি। হ্যাঁ, আপনারা তো বুঝে গেছেন, রাঁচি। তো রাঁচিতে অনেক কিছু দেখার জায়গা আছে। রাঁচি শহরটাও খুব সুন্দর, চারিদিকে পাহাড়ে আর জলপ্রপাতে ঘেরা, ছোটো ছোটো ঝর্ণাও আছে। তো 2-3 দিন হাতে টাইম নিয়ে তো আসতেই হবে। তো কখন কীভাবে কোথায় কখন আসবেন সেটা হচ্ছে যে কোনো টাইমে আপনি আসতে পারেন, সবসময় ওয়েদার খুব ভালো থাকে, শীতকালে একটু ভালোই ঠান্ডা পড়ে। কীভাবে আসবেন, রাঁচি কীভাবে আসতে হবে ওটা তো আপনাদের আর বলে দিতে হবে না, সবাই জানে আজকাল কীভাবে আসতে হবে। থাকবেন কোথায় সেটাও বড় বড় হোটেলরা, ছোট ছোট হোটেল সব কিছু সাইডগুলোতে দেওয়াই থাকে, তো সুতরাং সেটা নিয়ে আমি বেশি বলবো না। ঘুরবেন কোথায় কোথায় সেটা আমি আপনাকে ডিটেলস বলবো আস্তে আস্তে রাস্তায় যেতে যেতে। তো শুরু করি। প্রথম দিন রাঁচি এসে টুক করে ঘুরে ফেলবেন লোকাল কয়েকটা সাইট সিন। এটা হচ্ছে পাহাড়ি বাবা মন্দির, এটা হচ্ছে টেগর হিল, শহরের মধ্যেখানে একটা টিলার উপরে ছোট্ট জায়গা যেখান থেকে রাঁচি শহরটাকে খুবই সুন্দর দেখা যায়। এটা হলো রক গার্ডেন। এটা হলো কাঁকে ড্যাম। এখান থেকে সূর্যাস্ত দেখতে খুবই ভালো লাগে। এটা হলো মহেন্দ্র সিং ধোনির বাড়ি। নেক্সট দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন দশম ফলসের দিকে। প্রথম পয়েন্ট দশম ফল। দশম ফলস দেখা হলো, এবার বেরিয়ে পড়ি জোনা ফলসের দিকে। এই সিঁড়িগুলো দিয়ে নামতে হবে জোনা ফলসের দিকে, 5572টা সিঁড়ি। এটা নামলেই দেখা যাবে অপরূপ সৌন্দর্যওয়ালা জোনা ফলস। এটা হলো সীতা ফলস, জুনা ফলস থেকে খুবই সামনে একটা সুন্দর জলপ্রপাত। এটা হলো গেতালসুর ড্যাম, যেটা আপনি জুনা থেকে হুড্রু ফলস যাওয়ার মধ্যখানে পেয়ে যাবেন। এটা হলো হুড্রু ফলসের মেন গেট। এটা হলো হুড্রু ফলসের আপার ভিউ।
এবার দেখুন উড্রু ফলস। গেলে বেরিয়ে পড়ুন রাজরাপ্পার দিকে, যেখানে গিয়ে রাত্রিবেলা স্টে করার অনেক জায়গা আছে। ভৈরবী নদী আর দামোদর নদের মিলনস্থলে আছে রাজরাপ্পা। সেখানে খুবই ফেমাস ছিন্নমস্তা মায়ের মন্দির। সকাল সকাল উঠে পুজোটা সেরে ফেলতে পারেন। এটা হলো ভৈরবী নদী, যেটা আগে গিয়ে দামোদর নদের সাথে মিলে। মন্দির চত্বর থেকে দেখতে পাওয়া অপরূপ সৌন্দর্য। পুজো দেবার পর করে নিতে পারেন নৌকা ভ্রমণ দামোদর নদের উপর। দু সাইডে পাথরের মধ্যে ক্যানেলের মতো সুন্দর একটা দামোদর নদ। এটা হলো ভৈরবী নদী আর দামোদরের মিলনস্থল, যেটাকে বলা হয় রাজরাপ্পা ওয়াটারফলস। ছোট্ট মতো কিন্তু খুবই সুন্দর। রাজরাপ্পা থেকে পাতরাতু ড্যাম খুবই সামনে। এটা হলো পাতরাতু ড্যাম। পাতরাতু ড্যাম থেকে রাঁচি ফেরার পথে পাবেন অপূর্ব একটা জায়গা, যেটার নাম পাতরাতু ভ্যালি। এবার ফেরার পালা। জানি ফিরতে ইচ্ছে করছে না এত সুন্দর জায়গা থেকে, তবু ফিরতে তো হবেই। সন্ধে হতেই পৌঁছে যাবেন রাঁচি। এবার তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, পারলে একবার ঘুরেও আসবেন। আর হ্যাঁ, আমার ঘোরার জার্নি সেটা আমি আমার ডেসক্রিপশনে লিংক দিলাম, পারলে একবার দেখে নেবেন।